দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনার অধীন কাটলিছড়া বিধানসভা সমষ্টির সর্বানন্দপুর গ্রামে 63 কেভি ট্রান্সফরমার এবং শেখ গাঁওয়ের 25 কেভি ট্রান্সফরমার শুভ উদ্বোধন করেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। রবিবার উদ্বোধনের পর বিধায়ক লস্কর সংবাদ মাধ্যমের কাছে জানান, বৈদ্যুতিকরণ থেকে বাদ পড়বে না কাটলিছড়া কোনো অঞ্চল, হোক তা প্রত্যন্ত অঞ্চল কিংবা শহর, প্রতিটি অঞ্চলে বিদ্যুতের লাইন দেওয়া হবে। এছাড়াও বিধায়ক নিজ সমষ্টির উন্নয়নে খতিয়ান তুলে ধরেন উপস্থিত জনগণের সম্মুখে। বিধায়কের কাছে ঠিকাদারের কাজকর্মে ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা। এদিনের উদ্বোধন সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল জব্বার বড়ভূয়া, জলাল উদ্দিন লস্কর, মিরাজ হোসেন লস্কর, আলতা হোসেন লস্কর সহ ঠিকাদার এএস বড়ভূয়া। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। এক বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইই এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি, উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে।